কালকে খুচরা বেচে না পাইকারি? হ্যাঁ, খুচরাও আছে, পাইকারিও আছে। খুচরা পাইকারি সবই বেচে? হ্যাঁ, খুচরা বেচে না? খুচরা কি বেচে? এটা খাওয়ায় মানুষ নাকি? কত করে পাইকারি? ২০ টাকা, ২২ টাকা, ২৫ টাকা, ১০ টাকা। কোনটা কত? ৮ টাকা। এটা কত? ২২ টাকা। এটা ২২ টাকা রেট। কোন জায়গার তাল এটা? কুয়াকাটা। হ্যাঁ, কুয়াকাটা। কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ। সাইফুল ইসলাম সবুজ, আপনি নিয়ে আসেন এই মাল? না, আমি এখানে বেশি, আমি বেতেন আপনার কাছে দিয়ে গেছি। আপনার নিয়ে আসছেন? জি। আপনাদের নিজেদের বাগানে নাকি আমরা কিনে আনছেন? না, এটা নিজেদের বাগানে না। ওখান থেকে কিনে আনছেন? জি। ওখান থেকে হাটে উঠে নাকি? না, গাছ থেকে পাইরে আনা লাগে। গাছ থেকে মানে ইয়ে দাম দর করে পাইরে নিয়ে আসেন? জি। ওইখানে আপনার এইটা কেনা কত পড়ছে? ওই জায়গায় ১০ টাকা খরচ গেছে। পাঁচতালে ১০ টাকা খরচ গেছে? হ্যাঁ, ১০ টাকা, এবারে ১০ টাকা খরচ গেছে। ছোট বড় মিলায় সবগুলো ১০ টাকা খরচ করছে? ওইখানে কি পিস হিসাবে না ছড়া হিসাবে কিনছে? না, পিস হিসাবেই। ওইখানে গাছেও পিস হিসাবে বিক্রি হয়, ছড়া হিসাবে না? না না, পিস হিসাবেই। পিস হিসাবে কিনছেন? হ্যাঁ, কোন এক সময় ছড়া হিসাবে হইতো, এখন চেঞ্জ হয়ে গেছে। এখন পিস হিসাবে গ্রামের মানুষও চালাক হয়ে গেছে। কত পিস তার এত দাম করে? তাল হয় কিরকম এখানে কুয়াকাটাতে? তাল হয় অনেকগুলো হয়। মানে আর কি হয় কুয়াকাটাতে? কুয়াকাটাতে এভরিথিং মানে মোটামুটি সবই পাওয়া যায়। নারিকেল তো হয় ভালো? হ্যাঁ, নারিকেল, তারপরে কাঁঠাল, লিচু, এগুলো মোটামুটি। নারিকেল তো খুব একটা আসে না এদিকে কুয়াকাটা, তালটাই আসে। মানে এখন তো বর্তমানে লকডাউন, এই জন্য খুব একটু কম আসে, কারণ খরচ বেশি হয় তো। আপনার সাথে আর কে কে আছে? আমার সাথে আছে ভাই আছে আর একজন, বাবা আছে। মানে পুরো পরিবারই আসছে? হ্যাঁ। কত বছর যাবত করেন এই ব্যবসা? এটা ৫ বছর। ৫ বছরে এইবারের কেমন মনে হয় ব্যবসা? এবার মোটামুটি মানে লকডাউন হিসাবে মোটামুটি ভালোই আছে। ভালো হয়েছে ব্যবসা? কত বছর ব্যবসা হয়েছে? ব্যবসা হয় মানে এবছর ৮টা ৯টা গাড়ি করছি, ৩টাতে লস আর ৪টাতে মোটামুটি আছে। মানে ৮টা ৯টা গাড়ি এবার আনছে? হ্যাঁ। ৩টাতে লস, এবার ১টাতে মানে আর বাকিগুলো মোটামুটি আছে। ওইখানে কি হাটে এরকম তাল বিক্রি হয়? না, হাটে না, মানে গ্রাম থেকে আনা লাগে, মানে প্রতি বাড়ি থেকে আনা লাগে। না, আমি বলছি কুয়াকাটায় কি এরকম কোনো আড়ত থারত নাই যেখানে মাল নিয়ে মানুষে? না না, সেরকম কিছু নাই। হ্যাঁ, না না, কুয়াকাটায় সেরকম কোনো কিছু নাই যে তাল বিক্রি করার জন্য কোনো রকম এরকম আড়ত থারত কোনো কিছু নাই? সেগুলো আপনার বাড়ি বাড়ি গিয়ে গিয়ে খুঁজে খুঁজে বাড়ি থেকে আনা লাগে? বাড়ি থেকে।